ম্যাচ পাতানো কিংবা গড়াপেটা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে আজীবনের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান শারজিল খান ও খালিদ লতিফ এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে পাকিস্তান সুপার লিগ পিএসএল ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে তথ্য অনুযায়ী দুজনকেই আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গড়াপেটার অভিযোগ উঠলে দুজনকে সাময়িক নিষেধাজ্ঞা প্রদান করে পিসিবি বোর্ড পিএসএলের সর্বশেষ আসরের শুরুতেই শার্জিল ও লতিফের বিরুদ্ধে আসে ফিক্সিংয়ের অভিযোগ সেই সময় দুজন ওই টুর্নামেন্টটিতে খেলেছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সাময়িক নিষেধাজ্ঞার পর দেশটির গণমাধ্যমে দুজনকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে সংবাদ প্রচার করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ মিলেছে শারজিল ও লতিফের ম্যাচ ফিক্সিংয়ের উল্লেখ্য পাকিস্তানের ক্রিকেটে ফিক্সিং মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেট চোখে বিশে পরিণত হওয়া পাকিস্তানের ক্রিকেটে সুদিন ফেরানোর চেষ্টায় ছিল পিএসএল কিন্তু এই টুর্নামেন্টে শার্জিল ও লতিফের ফিক্সিং কেলেঙ্কারি সেই চেষ্টাকে অনেকটাই প্রশ্নবিদ্ধ করে দিল বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড টিসিবি দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন